বিশ্বত অস্বাভাবিকভাবে হল মূল্যবৃদ্ধি। পাউরুটি 130 টাকা, পেট্রোলত 200 টাকা হল। দেউলিয়া হব ধরেছে বিশ্বর বহু দেশ। সাধারণ মানুষের জীবন যাত্রা বিপন্ন হয়েছে। সমগ্র বিশ্বতে হুড়াহুড়ে বৃদ্ধি হয়েছে বস্তুর মূল্য। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাত ব্যাহত হয়ে পড়েছে দৈনন্দিন জীবন। আনকি মধ্য ভারতের প্রতিবেশী দেশত মূল্যবৃদ্ধিত মানুষের গল শুকায় যাওয়ার পরিস্থিতির সূচনা হয়েছে। ভারতের সুবুরিয়া রাষ্ট্র শ্রীলঙ্কার জনসাধারণ বাবে নিত্য পরিহার্য সামগ্রী ক্রয় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। চীনকে আদি করে অনেক দেশের ঋণের বোঝায় কঙাহ করেছে দেশখনের অর্থনীতি। দেশখনত পাউরুটি এটার দাম বৃদ্ধি পাইছে 130 টাকা পর্যন্ত। বৃদ্ধি পাইছে পেট্রোলের দাম 200 টাকালৈ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধর বাবে আন্তঃরাষ্ট্রীয় বজারত মুদ্রাস্ফীতি দেখা দিছে। বিশেষকৈ তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কাই ছানি ধরেছে সমগ্র বিশ্ব। যুদ্ধক লৈ নাটো আর সার্কর দেশসমূহের মাজত জারি করা পরম্পরা প্রতিবন্ধকতার বাবে সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাত দেশসমূহত প্রত্যাহিক জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কবিতা প্রেমিকসকলের বাবে এটা নতুন খবর। আপোনালোকৰ মন সজীব আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত 8638095821 আৰু 9678929691 অথবা এই ঠিকনাত যোগাযোগ কৰক।